দু হাজার চব্বিশে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে কিন্তু জো বাইডেন আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন কারণ যাই থাক না কেন জো বাইডেন আসছেন না সেই কারণে জো বাইডেনের জায়গায় আমন্ত্রণ জানানো হয়েছে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনকে এবং তিনি চিফ গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন এ নিয়ে তিনি এক্সে পোস্টও করেছেন কিন্তু কেন ইমানুয়েল ম্যাক্রনকে কেন ছাব্বিশে জানুয়ারির প্যারেডে আমন্ত্রণ জানানো হয়েছে চিফ গেস্ট হিসেবে যখন কোনো দেশের বিশেষ কোনো দিনে কাউকে আমন্ত্রণ জানানো হয় তার পেছনে অনেক ডিপ্লোম্যাটিক কারণ থাকে বর্তমানে ভারতের সাথে ফ্রান্সের বিভিন্ন বিষয়ে চুক্তি হচ্ছে সোজা কথায় বিজনেসের জন্য আমন্ত্রণ জানানো হয় দুই দেশের মধ্যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট করার জন্য জো বাইডেনকেও এই কারণেই আমন্ত্রণ জানানো হয়েছিল ভারত আর ফ্রান্সের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ পঁচিশ বছরে পা দিয়েছে উনিশশো ছিয়াত্তর সাল থেকে মোট পাঁচবার ফ্রেন্স লিডার ছাব্বিশে জানুয়ারির প্যারেডে যোগ দিয়েছে প্রধান অতিথি হিসেবে প্রথম ছিলেন জ্যাক শিরাক তিনি উনিশশো সালে এবং উনিশশো সালে আসেন চিফ গেস্ট হিসেবে উনিশশো সালে আসেন ভ্যালেরি জিস্কার ডি এস্টিং তারপর দু সালে আসেন নিকোলাস সারকোজি লাস্ট আসেন দু সালে ফ্র্যাঙ্কোইস ওল্যান্ড ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের ষষ্ঠতম লিডার হিসাবে ভারতে আসবেন চিফ গেস্ট হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চোদ্দোই জুলাই ফ্রান্সের বাস্তিল দে প্যারেডে প্রধান অতিথি হিসাবে গিয়েছিলেন ওই একটাই কারণ বিজনেস তেরোই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ান অফ অনারে সম্মানিত করা হয়েছিল এবং তিনিই হলেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী এই সম্মান পান এই দিন দুই লিডারের মধ্যে মিটিং হয় ভারত আর ফ্রান্সের মধ্যে ডিপ্লোম্যাটিক বন্ধন উনিশশো সাল থেকে চলে আসছে উনিশশো আটানব্বই সালের জানুয়ারিতে দুই দেশের মধ্যে এগ্রিমেন্ট হয় ইন্দো ফ্রেঞ্চ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এগ্রিমেন্ট এই এগ্রিমেন্ট সাইন হবার পর ডিফেন্স কর্পোরেশন আলাদা মাত্রা নেয় সারা ইউরোপে ফ্রান্স হল ভারতের ক্লোজেস্ট স্ট্র্যাটেজিক পার্টনার এবং রাশিয়ার পর সেকেন্ড লার্জেস্ট আর্ম সাপ্লায়ার ভারতের মিলিটারি হার্ডওয়্যারের মধ্যে উনতিরিশ শতাংশ সাপ্লাই করে ফ্রান্স এই দিক থেকে ফ্রান্স ভারতের কাছে ইম্পর্ট্যান্ট একটা দেশ এবং ভারতও ফ্রান্সের কাছে ইম্পর্ট্যান্ট দেশ ভারত ফ্রান্সের কাছ থেকে কিনতে চলেছে ছাব্বিশটি রাফাইল মেরিন এয়ারক্রাফট যার মূল্য ভারতীয় মুদ্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বর্তমানে ভারতীয় বায়ুসেনা ছত্রিশটি রাফাইল অপারেট করছে ভারত আর ফ্রান্সের মধ্যেই চুক্তি হয়েছিল দু হাজার ষোলো সালে যার দাম পড়েছিল ঊনষাট হাজার কোটি টাকা ভারত ফ্রান্সের কাছ থেকে ছটি স্করপিউন ক্লাস সাবমেরিন কিনেছে আরও তিনটির জন্য ডিল হয়েছে শুধুমাত্র মিলিটারি ইকুইপমেন্ট নয় গত অর্থবর্ষে ভারত আর ফ্রান্সের মধ্যে বায়োল্যাটারেল ট্রেড হয়েছে ১২ মিলিয়ন ইউরোর ফ্রান্স হল ভারতের এগারোতম লার্জেস্ট ফরেন ইনভেস্টার দু হাজার থেকে দু সালের মধ্যে ইনভেস্ট করেছে নাইন পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউরো এমনকি ফ্রান্সের সহযোগিতায় ভারতে পৃথিবীর বৃহত্তম অ্যাটোমিক পাওয়ার প্রজেক্ট তৈরি হতে যাচ্ছিল আনফর্চুনেটলি এটি তৈরি হয়নি কারণ কোনো দিন কোনো দুর্ঘটনা হলে ভারত সম্পূর্ণ ক্ষতিপূরণ চেয়েছিল কিন্তু ফ্রান্স তাতে রাজি হয়নি ভারতের পশ্চিম উপকূলে এটি তৈরি হবার কথা ছিল যদি এই প্রজেক্ট কমপ্লিট হতো তাহলে এটি ন হাজার নশো মেগাওয়াটস পাওয়ার উৎপন্ন করত এবং তার ফলে সত্তর মিলিয়ন ঘরে আলো পৌঁছাতো এর পিছনে কারণ যাই থাকুক না কেন ভারতের ছাব্বিশে জানুয়ারির প্যারেডে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছি ইমানুয়েল ম্যাকরন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের সেশনে আরও আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ